তার কণ্ঠে মা ডাকের আকুতি আজও মনকে ব্যাকুল করে তোলে। তিনি গায়ক নন, ছিলেন একজন বড় মাপের মাতৃসাধক। স্বয়ং মা যেন তার কণ্ঠে বিরাজ করতেন। দীপান্বিত অমাবস্যায় মৃন্ময়ী মায়ের আরাধনা, যার কণ্ঠের মাতৃবন্দনা ছাড়া অসম্পূর্ণ, বাংলার সেই উজ্জ্বল নক্ষত্র পান্নালাল ভট্টাচার্যকে নিয়েই আমাদের আজকের ভিডিও। একটা প্রশ্ন আজও আমাদের মনে দোলা দেয় যে মানুষটি আজীবন গানের ডালি নিয়ে মায়ের পূজার নৈবেদ্য সাজিয়ে গেলেন, তাকেই এভাবে অকালে চলে যেতে হলো। ১৯৩০ সালে হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন পান্নালাল ভট্টাচার্য। পিতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন একজন স্বনামধন্য পুরোহিত। তার জন্মের আগেই পিতৃহারা হন ছোট্ট পান্নালাল। মাতা অন্নপূর্ণা দেবী। ১১ জন ভাই বোনের মধ্যে পান্নালাল ছিলেন সর্বকনিষ্ঠ। পিতৃবিয়োগের পর দাদা ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে পিতৃস্নেহে মানুষ হন ছোট্ট পান্নালাল। শোনা যায়, একবার যুবক বয়সে খেলতে খেলতে চোখে আঘাত পান পান্নালাল। ওই সময় তাকে সুস্থ করেন দাদা ধনঞ্জয়। ছোট্ট থেকেই তার ইচ্ছা ছিল তিনি একজন প্লেব্যাক সিঙ্গার হবেন এবং আধুনিক গান গাইবেন। তখন আধুনিক বাংলা গানের জগতে রাজ করছেন শচীন দেববর্মন, ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র প্রমুখ স্বনামধন্য শিল্পীরা। দাদার কথা মতো আধুনিক গান এবং চলচ্চিত্রে প্লেব্যাকের মোহ ত্যাগ করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মায়ের গান। দাদার হাত ধরে মেগাফোন কোম্পানিতে সুযোগ পেলেন শ্যামাসঙ্গীত গাওয়ার, আর তাতেই মাতৃসঙ্গীত সাধনার জোয়ার বয়ে গেল তার মনে। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা, এই শ্যামাসঙ্গীত দিয়ে তার প্রথম গান গ্রামাফোন কোম্পানিতে রেকর্ড হয়। এরপরই শুরু হয় ভক্তিগীতির এক নতুন অধ্যায়। অপার সংসার নাহি পারাপার, ভেবে দেখ মন কেউ কারো নয়, চাই না মাগো রাজা হতে, আমার মায়ের পায়ের জবা হয়ে, তুই নাকি মা দয়াময়ী, সকলে তোমারই ইচ্ছা, প্রভৃতি শ্যামাসঙ্গীত পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে অমরত্ব লাভ করে। ৩৬টি আধুনিক গান সহ ১৮টি রেকর্ড, ৩টি বাংলা ছায়াছবির গান এবং ৪০টি শ্যামাসঙ্গীতের রেকর্ড করেন পান্নালাল ভট্টাচার্য। পান্নালালের ভক্তিগীতি গাওয়া শুরু হয় দাদা ধনঞ্জয় ভট্টাচার্যকে দেখে। তিনি মনে করতেন দাদার মতো ভালো ভক্তিগীতি তিনি গাইতে পারেন না। অথচ ওই দাদাই একদিন বলেছিলেন, পান্নার মতো আমি ওরকম নারী ছেড়া মা ডাকতে পারলাম না। একটা আক্ষেপ আজীবন কষ্ট দিয়েছে পান্নালাল ভট্টাচার্যকে। তিনি কোনোদিন মায়ের দর্শন পেলেন না। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য স্বপ্নে মা ভবতারিণীর দেখা পেলেও তিনি পাননি। এই যন্ত্রণা তাকে তিলে তিলে ক্ষত বিক্ষত করেছিল। সংসার করলেও সাংসারিক বন্ধন তাকে জড়াতে পারেনি। প্রতি কালী পুজোয় তিনি দাদা ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে দক্ষিণেশ্বর যেতেন এবং সারা রাত পূজার অনুষ্ঠানে কাটাতেন। মায়ের প্রতি এতটাই ভক্তি ছিল তার। সংসারপ্রিয় মানুষটি সংসার ভুলে মাঝে মধ্যেই শ্মশানে গিয়ে বসে থেকেছেন আর অঝর নয়নে কেঁদেছেন। মনে মনে মাকে ডাকতেন, যত দিন গেছে তত এই ভাব তার মধ্যে প্রকট হয়েছে। শোনা যায়, জীবনের অন্তিম লগ্নে মাতৃদর্শনই নাকি তার একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছিল। সাল ১৯৬৬, দাদা ধনঞ্জয় ভট্টাচার্যের সুরে অপার সংসার নাহি পারাপার রেকর্ড করলেন পান্নালাল ভট্টাচার্য। ওই বছরই ১৯৬৬-র ৭ মার্চ, মাত্র ৩৬ বছর বয়সে, দেবীর দর্শন না পাওয়ার অবসাদ অতৃপ্তি বুকে নিয়ে আত্মহত্যা করলেন পান্নালাল ভট্টাচার্য। সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন গায়করূপী মাতৃসাধক। হয়তো মায়ের তেমনই ইচ্ছা ছিল। তার অকাল প্রয়াণের পর স্ত্রী ও কন্যার সব দায় দায়িত্ব দাদা ধনঞ্জয় ভট্টাচার্য গ্রহণ করেন। মায়ের দেখা না পেলেও মা
আজীবন তার কণ্ঠে বিরাজ করেছেন। আজও তাই শ্যামা মায়ের পূজায় কাঁসর ঢাকের সঙ্গে তার গানগুলিও বিদ্যমান। শ্যামা মায়ের গানের মধ্য দিয়ে আজীবন আমাদের মনের মণিকোঠায় চির অমর হয়ে থাকবেন পান্নালাল ভট্টাচার্য। ধন্যবাদ।